শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই? করোনাকালীন এই সময়ে সবাই ভালো থেকো, ঘরে থেকো। আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়েছি আমি বাংলা ক্লাস নিয়ে। তোমাদের আজকে পড়াবো শূন্যস্থান, নম্বর সাত দিন শূন্যস্থান পূরণ। দেখো প্রথমে আছে মোমো রোজ ড্যাশ যায়। মোমো রোজ আমরা লিখব স্কুলে যায়, শুক্রবার ড্যাশ দিন, শুক্রবার ছুটির দিন, বৃহস্পতিবারে ড্যাশ আঁকে, ছবি আঁকে, সোমবারে শিক্ষার্থীরা আমরা বোর্ড ফলো করো, সোমবারে গান শেখে। তারপর দেখো আমরা বাক্য গঠন থেকে কিছু শূন্যস্থান নিয়েছি। মগ ডালে বায়না দোলে, ড্যাশ আসে নদীর কোলে, কি আসে সাপ, ড্যাশ জলে নাও চলে, নদীর জলে নাও চলে। তো দেখো প্রথমটা হচ্ছে মোমো রোজ স্কুলে যায়, মোমো রোজ ড্যাশ যায়, মোমো রোজ স্কুলে যায়। তোমরা কিন্তু আমার সাথে পড়বে, মোমো রোজ ড্যাশ যায়, মোমো রোজ স্কুলে যায়, শুক্রবার ড্যাশ দিন, শুক্রবার ছুটির দিন, শুক্রবার কি ছুটির দিন, বৃহস্পতিবারে ড্যাশ আঁকে, বৃহস্পতিবারে কি করে ড্যাশ আঁকে, ছবি আঁকে। তারপর দেখো চার নম্বর হচ্ছে ড্যাশ গান শেখে, সোমবারে গান শেখে, কি বারে সোমবারে, মগ ডালে ড্যাশ দোলে, মগ ডালে কি দোলে, মগ ডালে ময়না দোলে, ড্যাশ আসে নদীর কূলে, কি আসে সার আসে, সার আসে নদীর কূলে, ড্যাশ জলে নাও চলে, নদীর জলে নাও চলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই সাতটা শূন্যস্থান করলাম। আমরা আবার একবার করে পড়ে নেই, মোমো রোজ ড্যাশ যায়, মোমো রোজ স্কুলে যায়, ড্যাশ শুক্রবার ড্যাশ দিন, শুক্রবার ছুটির দিন, বৃহস্পতিবারে ড্যাশ আঁকে, বৃহস্পতিবারে ছবি আঁকে, ড্যাশ বলে গান শিখে, সোমবারে গান শিখে, মগটালে ড্যাশ দোলে, মগটালে কি হয় ময়না দোলে, ড্যাশ আসে নদীর কূলে, সার আসে নদীর কূলে, হ্যাঁ ড্যাশ জলে নাও চলে, নদীর জলে নাও চলে। তাহলে মোমো আগে করেছিলাম তোমাদের মতোই, তোমাদের সহপাঠী, সে কি কি করে আর বাক্য গঠন থেকে তিনটি শূন্যস্থান নিয়েছিলাম সেগুলো আজকে তোমাদের পড়ালাম। তোমরা এগুলো নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হলে আমার কাছে পাঠিয়ে দিবে মেসেঞ্জারে, আমি দেখব। আর এরপর হয়তো ছুটির বন্ধ হয়ে যাবে, তোমরা অবশ্যই ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।